ছাদে বা গ্রাউন্ডে যদি বাগান করি তাহলে এই গাছ কলিয়াশ আমরা লাগাতেই পারি আমার কাছে কয়েক ধরনের কলিয়াশ আছে দেখো এই কলিয়াশগুলো দিন হলো বয়স হয়েছে কেমন হয়ে গেছে তাই আবার নতুন করে লাগাবো এগুলো খুব নরম কাণ্ডের এদের সাধারণ জল আর একটু খোল ভেজানো জল এই হচ্ছে এদের পরিচর্যা তো চলো দেখি কত ধরনের আছে লাগিয়েছিলাম আবার আমি দেখাচ্ছি এদের কত শিকড় হয়ে গেছে দেখো তা একটু ফুটো করতে নি হবে এই যে ফুটো করে নিয়ে লাগাতে হবে লাগাবো এটা হচ্ছে কলিয়াস গাছ এই কলিয়াস গাছের এই যে কাণ্ড দেখতে পাচ্ছ নরম কাণ্ড এই কাণ্ডকে কেটে কিছু না এরকম বালিতে যদি আমরা রোপণ করে দিই তাহলে প্রচুর প্রচুর শিকড় বেরোবে খুব কম মোটামুটি এক সপ্তাহ কি তার কমের মধ্যে এর শিকড় বেরিয়ে যাবে প্রথমে আমাদেরকে এইভাবে বালির মধ্যে রেখে দিতে হবে তারপরে যখন শিকড় হবে তখন আমাদের প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করব কিভাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আগে গাছগুলো কত রকমের আছে দেখায় আমার কাছে আছে ছয় রকমের কলিয়াস এই কলিয়াসগুলো খুব নরম কাণ্ডের কলিয়াসের অগ্রভাগ কেটে বালিতে বসিয়ে দিলেই তো এদের প্রচুর শিকড় হয় তো কীরকম আছে দেখো ছয় ধরনের এটা একটা এটা একটা এটা একটা এটা ছয় রকমের আছে দর্শক বন্ধু কারোর যদি ইচ্ছে করে করিয়াস নিতে যারা নতুন বাগানে গাছ পাচ্ছ না এইগুলো নিয়ে এসে কারোর কাছ থেকে নিয়ে এসে লাগাও খুব সহজে হয়ে যাবে এবার আমার থেকে যদি কেউ নিতে চাও তো নিয়ে যেতে পারো প্রচুর আছে এইভাবে আগে কেটে নিতে হবে জল কম হলে কিন্তু করিয়াস মাথা নিচু করে লজ্জায় নিয়ে পড়ে কি করবে দেখেই বোঝা যাবে যে না এবারও জল চাই এগুলোকে আমরা কি করব প্রথমে আগে অগ্রভাগগুলো সুন্দর করে কেটে নেব প্রচুর আছে প্রচুর আছে ফেলে দেওয়া জিনিস যেখানে তোমরা ফেলে দাও যে পাত্রটা সেই পাত্রে কলিয়াস লাগিয়ে দাও দেখো প্রচুর পরিমাণে কলিয়াস হবে আর একটু মাঝে মাঝে করবে যেন তো যেগুলো বয়স হয়ে গেছে সেগুলোকে কি করবে তোর খুলে নি এইভাবে ঠিক কেটে নেবে কেটে এটাকে তোমরা যদি মনে করো আবার লাগিয়ে দিতে পারো আবার এটাকে ফেলেও দিতে পারো এইভাবে পরপর পরপর পোকা মালটাই বেজিয়েছে প্রচুর সিক্রিস প্রচুর বেশি পুরনো হয়ে গেলে আবার খুব সুন্দর ফুল ফোটে দেখতে পাচ্ছ এগুলোকে তাকে কেটে দিতে হবে দিয়ে নিতে হবে কত গাছ কত গাছ প্রচুর গাছ আমি অনেকগুলোই গাছ করবো কোনো দর্শক বন্ধু কাছের যদি কেউ মনে করো যে ম্যামের সঙ্গে গাছ নেবো সব তাড়াতাড়ি এসে গাছ তোমরা নিয়ে যাও উচ্চ দেখো এটা কি সুন্দর প্রচুর একদম তোমার তুলসির মতন মঞ্জুরি হয়ে গেছে এটা এগুলো ছিটিয়ে দিলেও আবার গাছ বেরিয়ে যাবে এই গাছটা সবথেকে সুন্দর তবে বেশি রোদে থাকলে এদের কালার ফেড হয়ে যাবে কালার ফেড হয়ে যায় এখান থেকেও আমরা কিছু গাছ নিয়ে গুল কাণ্ডগুলো কেটে কেটে নিয়ে নেব চলে এসেছি এক সপ্তাহ বাদে দেখি এবার এদের অবস্থাটা কেমন দেখো এই দেখো কি সুন্দর চারা গেছে খুব সহজে চারা করার উপায় হচ্ছে এই যে মিডিয়া কত সুন্দর গাছ হয়ে গেছে দেখো এত তাড়াতাড়ি গাছ হবে আমি ভাবতেও পারিনি আমি অনেকগুলো চারা করেছি দর্শক বন্ধু যার ইচ্ছে নিয়ে যাবে এখান থেকে প্রচুর চারা করেছি খুব তাড়াতাড়ি চারা হয়ে গেছে এবার লাগানোর পালা একটু বড়ো হোক তারপরে লাগাবো কীভাবে লাগাবো সেটা তোমাদের আপডেট নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তবে কলিয়াস নতুন বাগানিদের বলবো যে কলিয়াস রাখো বিভিন্ন ধরনের কলিয়াস রাখো দেখতে খুব ভালো লাগবে এবং খুব অল্প যত্নে এটা হয়ে যায় একটু জলটা লাগে পাতা পাতার অগ্রভাগটা কেটে দিলে খুব সুন্দর ঝাড় হয় দুটো করে পাতা বেরোলেই কেটে কেটে দেবে তাহলে খুব সুন্দর ঝাড় হবে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গাছেদের সঙ্গে থেকো আনন্দে থেকো